পৃথিবীর মুখে একটা রাজা ছিল, একটা নেতা ছিল, যার নাম হলো ফেরাউন। নিশ্চয়ই শুনেছেন ফেরাউন। সেই ফেরাউন নিজের রাজ ক্ষমতা দিয়ে, নিজের রাজ শক্তি দিয়ে তৎকালীন সময় গরিবদের উপরে জুলুম অত্যাচার করত। গরিবদের ঘরে কৃত দাস বানিয়ে রেখেছিল, গরিবদের ঘরে কথা বলার স্বাধীনতা দিত না। যদি কেউ কথা বলত ফেরাউনের অন্যায়ের অত্যাচারের ব্যাপারে বা নিজের প্রয়োজনের দাবি দাবা যদি কিছু চাইত, সঙ্গে সঙ্গে ফেরাউন সৈন্য দিয়ে তাকে জেলখানায় জিন্দানে ভর্তি করত। তখন জিন্দান বলা হতো, জেলখানা, তাতে বন্দি করে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে হত্যা করা হতো, যার কোনো বিচার ছিল না, যেখানে প্রতিবাদের কোনো জায়গা ছিল না। কেউ কেউ 2 বছর 10 বছর পড়ে পড়ে না খেতে পেয়ে কঙ্কাল হয়ে মারা যেত। এই ছিল হলো ফেরাউনের রাজ শক্তির ক্ষমতা। এটা নাই না অন্যায়? এই অন্যায়ের বিরোধী করেছিল আল্লাহ পাকের প্রেরিত রাসূল নবী হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনেও যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে, 80 বছরের বাপকে রেপের কেস দিয়ে, মিথ্যা গ্যাজার কেস দিয়ে কাউকে যদি জেলে ভরে সেই দিনের মতো জুলুম শুরু হয়, আমি মূসা কালিমুল্লাহর উত্তরসূরি হিসাবে, তার খানদানের আওলাদ হিসাবে, সেই ইসলাম ধর্মের অনুসারী হিসাবে, আমারও কি সেই জালিম নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আছে না নাই? এই প্রতিবাদটা করা মূসা আলাইহিস সালামের সুন্নতে সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিবাদ শুধু আমি একা করব না, আপনাদেরও করা দায়িত্ব আছে। প্রতিবাদ করতে গিয়ে মূসা নবীর উপরে অনেক অত্যাচার হয়েছিল, প্রতিবাদ করতে গিয়ে মূসা নবীর অনেক সাথীদেরকে শহীদ করে দিয়েছিল, তথাপিও মূসা নবী পিছাইনি, মূসা নবীর সাথীরাও পিছাইনি। আজ আমিও পিছব না, আপনারা কি পিছিয়ে যাবে? এটা আমাদের দায়িত্ব, এটা ধর্মীয় কাজ। অন্য কোন সমাজের মানুষ প্রতিবাদ করলে কি পাবে জানি না, আমি প্রতিবাদ করলে যদি জিততে পারি গাজী হব, আর যদি শহীদ মারা যায় বেহিসাব জান্নাতি হব। জোরে বলুন সুবহান। চলে আসুন আর একটা রাজার কথা বলি, নমরুদ। নাম শুনেছেন? এটা ইসলামের কথা বলছি, বলবেন না তো আবার নবীর মহাফিলে বলে ওসব কথা বলার কি দরকার? কিখানে বলা যাবে তো নাকি? এটা কোরআনেরই অকিয়াত নাকি? না কোরআনও আজকাল বলাবেন? আমি তো ভাবতেই পারছি না, গুজরাটে আছি না বাংলায় আছি, ইউপিতে আছি না বাংলাতে আছি, বুঝতে পারছি না তো, তাই একটু জিজ্ঞেস করছি। কেন গত 2-3 দিন আগে মুসলিম হওয়ার জন্য কলিকাতার হোটেল থেকে বার করে দিয়েছে। আমি ভাবতেই পারছি না যে আমি কোন রাজ্যে আছি। আরে যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ফুরফুরার পীর আবু বাকারের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, সেই বাংলায় আজকে হচ্ছে কি? মুসলিম হওয়ার দরুন স্কুল মাস্টার আবার মলি সাহেব হলে তাহলে আর কি করতে আল্লাহ জানে, তোমাদের যে কি দশা হবে আল্লাহ জানে। তোমাদের সাথে আমি আছি, আমি তো মলি সাহেব, একটা স্কুল মাস্টার, সে তো জেনারেল লাইনের লোক, তাকে যদি মুসলিম হওয়ার জন্য হোটেল থেকে অপমান করে বার করে দেয় আমার মতো হুজুরের কি হবে বুঝতে পারছেন? কি গো মৌলানা সাহেব কি হবে বুঝতে পারছেন তো? এখনো সুদরে যান 2000-2500 বিক্রি হবেন না, পরিবর্তন হয়ে যান না, খুব বিপদ আসছে। মূলো সামনে ঝুলিয়ে দিয়েছে আর ছুটেই যেতে হচ্ছে, পাতা খারাপ লাগছে। হ্যাঁ বোঝেন বাবা, নমরুদ রাজ শক্তি দিয়ে প্রজাদের উপরে জুলুম করতে লাগলো, দেশবাসীকে হত্যা করতে লাগলো, তার দাসত্ব যে না করবে তাকেই মেরে দিতে লাগলো, যা খুশি তাই করছে, যা আইন করবে তাই মানতে হবে, কারো কথা চলবে না। গরিব দিনকে দিন গরিবই হয়ে যাচ্ছে,
ক্রীতদাস বানিয়ে দিল, মানুষ খেতে পাচ্ছে না, অভাবে দিন কাটছে। এরপরও কেউ যদি নমরুদের এই অত্যাচারের বিষয়ে একবার টু শব্দ করে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে জিন্দানে ভরে দিচ্ছে জেলখানায়, সেখানে ছুরিতে ছুরিতে কাটছে, করাত দিয়ে চিরে দিচ্ছে, তাকে ছুরিতে চাপিয়ে মেরে দিচ্ছে, নানা রকম ভাবে অত্যাচার করছে। এই অত্যাচার বর্তমান আমার ভারত ও বাংলায় শুরু হয়েছে না হয়নি? তাহলে সেই দিনেতে এই অত্যাচার জালিমের বিরোধী একজন করেছিলেন, যিনার নাম হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আমাদের কে হয়? কথা বলুন, সবাই বলুন। পিতা, ছেলে যদি বাপ হারা হয়, বাপ না চেনে সে ছেলের কত ভালো হবে? বাপকে চেনেন তো? আমাদের আদি পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ওই জালিমের বিরোধী করেছিলেন। তা বাপ যদি জালিমের বিরোধী করে, বাপের ছেলে জালিমের বিরোধী করার গুণ থাকা দরকার আছে না নাই? তাহলে জালিমের যারা বিরোধী করবে না, তারা বাপের কুলাঙ্গার সন্তান, আর জালিমের যারা বিরোধী করে, বাপের হলো সুসন্তান। জোরে বলুন সুবহান, কথা বটাই ঢুকছে? বাপের কুলাঙ্গার সন্তান হতে চান না সুসন্তান হতে চান? তাহলে চলে এসুন, চলে আসুন, একতা হন, জালিমের প্রতিরোধ করুন। কোরআন হাদিসের কথা হচ্ছে তো? এবার চলে আসুন, বলতে গেলে অনেক নবীদের নাম বলতে হবে। প্রত্যেকটা নবী আলাইহিস সালামই লড়াই করেছিল জালিম রাজনীতির নেতাদের বিরুদ্ধে, প্রত্যেকের লড়াই ছিল, এবং তাদেরকে পরাজিত করে রাজশক্তি দখল করে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহান। ভাইয়েরা আমার, একেবারে চলে এসুন আজ থেকে জলসা কমিটি কোনো কেউ বলি, বুঝতেই তো পারছেন বাবা, আজ থেকে 1500 কিছু কম বেশি আগে, আজ থেকে কত বছর আগে? 1500 কিছু কম বেশি আগে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন। তৎকালীন সময় আবু জেহেল ছিল, নাম শোনেন নে, উদবা ছিল, সাইবা ছিল, আবু লাহাব ছিল, ইরাকি করেছিল, রাজ শক্তির ক্ষমতায় তারা তৎকালীন সময় সমাজের বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, ফেতনা, খুনোখুনি, অন্ধকার সাম্রাজ্য তৈরি করেছিল, ঠিক না বেটি? এত অন্ধকার করে ফেলেছিল, নারীদের বাঁচার স্বাধীনতা ছিল না, নারীদের ঘরে ভোগের জিনিস করে দিয়েছিল, যে যাকে খুশি ভোগ করত, ভোগের কাজ মিটে গেলে তাকে হত্যা করে দিত, কোনো বিচার ছিল না। আজও আমার বাংলা, আমার ভারতে নারীদের ঘরে এক শ্রেণীর দুষ্কৃতীরা ভোগের পাত্র বানিয়েছে না বানায়নি, আর যারা এই নারীদের উপরে অত্যাচার করে, খেয়াল করে দেখুন, এদের পিছনে কোনো না কোনো রাজশক্তির পাওয়ার আছে, তাই সাহস পায়। এদের না মামলা হয়, এদের না ঠিকভাবে কেস হয়, না এদের ঠিক মতো শাস্তি হয়। তাহলে আজ থেকে 1500 বছর আগে ওই নারীগুলোকে, ওই মায়ের জাতগুলোকে আমার নেতা, আপনাদের নেতা, আল্লাহর দোস্ত সাইয়্যিদুল মুরসালিন তাদের হাত থেকে মা বোনেদেরকে বাঁচিয়েছিল না বাঁচাইনি? জোরে বলুন। আজ যদি আপনারা নবীর গোলাম হতে চান, নবীকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি খুশি করতে চান, নবীকে যদি প্রকৃত মানেন, আজকে আমার বাংলা, আমার ভারতে যে নারীরা বিপদে পড়ছে, হতে পারে সে হিন্দু ঘরের, হতে পারে সে দলিত ঘরের, হতে পারে সে আদিবাসী ঘরের, হতে পারে সে খ্রিস্টান ধর্মের, হতে পারে সে সাঁওতাল ধর্মের, যে কোনো ধর্মেরই হোক না কেন, আল্লাহর সৃষ্টি নারীদের এজ্জত বাঁচাবার জন্য আমাদের ঘরে নবীর কদমে চলে, নবীর অনুসরণ করে, লড়াই করে এই নারীদের মর্যাদা ফিরানো দরকার আছে না নাই? ওটা আব্বাস সিদ্দিকি, ওটা আব্বাস সিদ্দিকি করতে পারে না, ওটা আব্বাস সিদ্দিকি বলতে পারে না, ওটা তো আব্বাস সিদ্দিকির কাজ, ফাটা কপালে, ওটা তোর কাজ নয়, ওটা আব্বাস সিদ্দিকির কাজ।
কেন আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়ায়ে নবী আলাইহিস সালামের এলেমের ওয়ারিস হলো আলেমরা, ওটা আলেমদেরই কাজ। কিন্তু আজ দুঃখের বিষয়, আলেমরা কপাল ফাটা হয়ে গেছে। এবার শুনলে আলেম ভাঙলে খেপে যাবে যে কপাল ফাটা বললো কেন, সত্যিকারেরই কপাল ফাটা। একটা ইমামের বিচার করছে কে, দাঁড়িয়ে মুতা ফাসে, কপাল ফাটা নয় মলি সাহেব আপনি কেন এই দশা আপনার হলো? ভাই একটু লাইনটা চেঞ্জ হচ্ছে, হই হই যেন করুনি আবার, এতক্ষণ পরে লাইন চেঞ্জ হবে। সকালে উঠে চলে এসি বাবা, বেশি কোন সময় দিলে খিদে পেয়ে যাবে তো ভাই, 12টা একটা পর্যন্ত টানা। সকালে উঠে চলে আসা, 12টা একটা পর্যন্ত ইঞ্জিন চলবে ইনশাল্লাহ, তারপরেও চালালে চলবে না তা নয়, কিন্তু ক্ষতি হবে না, আল্লাহরই তো সৃষ্টি, সব টাইমে টাইমে দিতে হয়, আল্লাহরই হুকুম। তাহলে বলুন ভাই, আব্বাস সিদ্দিক এই মেম্বারে কি আলোচনা করবে? এই শিক্ষা কি একটা ফাসেকের কাছ থেকে আমি লব? এই শিক্ষা কি একটা হারামখোর ঘুষখুরের কাছ থেকে লব, না আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে লব? আল্লাহ আল্লাহ রসুল আমাকে শিক্ষা যেটা দিয়েছে আমি সেটা আলোচনা করছি। আল্লাহ বাবা নবী বাগে বাড়িয়েছেন, দুনিয়া জমিনে বাড়িয়ে কুরআনে জানিয়ে দিলেন, মাতা কুমুর রসুল ফখুজুহু ওয়া মানআকুম আনহু ফানতাহু। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা জানিয়ে দিলাম, তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে মেসেঞ্জারকে পাঠিয়েছি, আমি আমাদের পক্ষ থেকে রসুলকে পাঠিয়েছি, আমি আমার পক্ষ থেকে পথ প্রদর্শককে পাঠিয়েছি, আমি আমার পক্ষ থেকে গাইড মানকে পাঠিয়েছি। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। এ বিশ্বের মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের সৃষ্টিকর্তা, তোদেরকে জানিয়ে দিলাম, তোরা মুহাম্মদ রাসূলের আদেশকে মেনে নিবি, মুহাম্মদ রাসূলের নিষেধকে ছেড়ে দিবি। আল্লাহ নবীর দুটো দিক ছিল, একটা হলো ভালো কাজকে প্রতিষ্ঠিত করা, আর অন্যায়কে মিটিয়ে দেওয়া, নারীদের বেউজ্জতি করা, এটা ভালো কাজ না অন্যায় কাজ। নবীর উম্মাদ, নবীর রেখে যাওয়া দিনকে বাঁচাবার দরকার আছে না? না। তাহলে নারীরা যদি বিউসুদি হয়, আর মুসলমান দাবিদার তোমরা যদি হাত গুটিয়ে বসে থাকো, কখনো নবীকে মানা হবে না। নারীদের বিউসুদি হলে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। আজকে ইউপিতে চলে যান, 8 বছরের পূজা বোনকে রেপ করা হলো, এখনো বিচার নাই। চলে যান কাশ্মীরে আশেপাশে, 7 বছরের বাচ্চা মেয়েকে কোনো বিচার নাই। আজ থেকে কয়েকদিন আগে আমার বাংলার রায়গঞ্জে দুটো আদিবাসী মেয়েকে রেপ করা হলো, কোনো বিচার নাই। কে কোন ধর্মের আমি দেখতে বলতে যাচ্ছি না, আমি এটাই বলতে চাইছি, আমার আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, এর প্রতিরোধ করে এর হাত থেকে নারীদেরকে বাঁচাবার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার দায়িত্ব আমার ইসলাম আমাদেরকে দিয়ে চেনা দাইনি। এটা সবের কাজ না গুনার কাজ। তা আমার কাছে কথা হচ্ছে, যে লোকটা যে পাওয়ারে আমাদের নারীদের উপরে অত্যাচার করছে, তো ওই লোকটাকে ওই পাওয়ার দিয়ে দমন করা দরকার তো নাকি? জ্বর হয়েছে আর পেট যন্ত্রণার ওষুধ খেলে জ্বর ছাড়বে? ফতোয়া দিয়েছে মুফতি, আর স্কুলের মাস্টার ডাক্তার ইংলিশের মাস্টার সে ফতোয়া কাটলে মানায়? তাহলে যারা রাজ শক্তি নিয়ে নারীদের উপরে জুলুম করছে, তাদের হাত থেকে নারীদেরকে বাঁচাতে গেলে আমার নবীর উম্মতদের মধ্যে ভালো ভালো লোককে রাজ শক্তি দখল করা দরকার আছে না? নাই। মাথায় ঢুকছে কথাটা? একটা হাফেজে কোরআন যদি তুরস্কের প্রেসিডেন্ট হতে পারে, তাহলে আমাদের মৌলি সাহেবগুলো শুধু মসজিদ খুঁজছো কেন? কপাল ফাটা হয়ে রয়ে গেল। এবার বললি বলে হুজুর বড় 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 কথা বলে, আরে সত্যি কপাল ফাটা, সত্যি কপাল ফাটা। কি গো আওয়াজ ভুল হচ্ছে না তো? আবার বলবে না তো হুজুরি সব কথা বলার কি দরকার?
এসবি ওয়াজ করবে। আরে ওয়াজ পড়ছিস তো নাকি? ওয়াজ কাকে বলে? ওয়াজ হলো ভালো কথার উপদেশ দেওয়া, সত্য কথার উপদেশ দেওয়া, ন্যায় কথার উপদেশ দেওয়া, মানবতার কথার উপদেশ দেওয়া, মা বোনদের ইজ্জত আবরু বাঁচাবার উপদেশ দেওয়া। এটা কি ওয়াজ নয় ভাই? তোদের জন্য আমি ওয়াজ করতে পারবো না। শেষকালে আমি ফট করে একটা স্ক্রিপ্ট করে কিছু ভুল কথা বেরিয়ে যাবে বেখিয়ালে, ওইটাকে ওয়াজ খুব সূক্ষ্ম জিনিস ভাই। অনেক মাথা এখানে মুখ দিয়ে বলছি দিকে এখানে চিন্তা করে করে আনতে হচ্ছে, কোথায় কি আছে, কোন কিতাবে কি আছে, কোথায় কি আছে, সব আনতে হচ্ছে টেনে টেনে, তারপরে বের হচ্ছে। এটা যদি ফট করে অন্যদিকে চলে যায় তাহলে ফট করে এখান থেকে অন্য কিছু বেরিয়ে পড়ি, আর বেরিয়ে পড়লে একেবারে তো মশাল্লা বাড়াকাল্লা সামনে রেডি করে বসে আছে কি? ওইটাকে ঠিক কাটিং করে ছাড়াবে, ওইটাকে ঠিক কাটিং করে ছাড়বে, বাকি গুণ দেবে না, ঠিক ওইটাই দেবে। বাবেরা নজওয়ান তরুণেরা এ আমার নবী পাকে বিমিকেরা আদর্শ তৈরি করো, ভালো মানুষ হয়ে যাও। আল্লাহ নবী দুটো দিক ছিল গো, একটা হলো অন্যায়কে প্রতিষ্ঠিত করা আর একটা হলো অন্যায়কে খতম করা। একটা হলো ন্যায়ের দিকে মানুষকে টানা আর একটা হলো অন্যায় থেকে মানুষকে দূরে রাখা। আল্লাহর কোরআন জানিয়ে দিল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাদেরকে কি ঘোষণা দিয়েছে দেখো, আমি আব্বাস সিদ্দিকের ঘোষণা করছি না, আমার আল্লাহর ঘোষণা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা দুনিয়া জমিনে ভালো কাজ করবে, মানুষকে ভালো দিকে টানবে, খারাপ কাজ থেকে নিজে দূরে থাকবে এবং দুনিয়ার মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে। এটা কার হুকুম? কোরআন আল্লাহর হুকুম। ভালো কাজের দিকে আদেশ করো, ডাকো, নিজে থাকো এবং খারাপ কাজ থেকে দূরে থাকো, মানুষকে খারাপ কাজ থেকে টানো। সমাজে কৃষকরা আত্মহত্যা করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? কৃষক যে ঘরে বাঁচাবার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির আছে না? না তাহলে কোরআন বললাম না কোরআনের বাইরে বললাম? যদি বলেন এটা রাজনীতি হচ্ছে, ভাবতে পারে এটা রাজনীতি হচ্ছে? হ্যাঁ ভাই, কি হচ্ছে? রাজনীতি হচ্ছে, রাজনীতি করছি তো। রাজনীতি করা তো উম্মতে মুহাম্মাদির জন্য নেকির কাজ, সবের কাজ, বলুন সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মের মানুষ রাজনীতি করলে কি পাবে না পাবে সে ধর্মের ব্যাপারে আমার জানা নেই, কিন্তু আমার নবীর মান্যওয়ালা যদি রাজনীতি করে আল্লাহকে খুশি করার জন্য নবীর দেখানো রাস্তায়, বেশাক ও সুন্নাতের স্বভাব এবং নেকির কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতি কাকে বলে সেটাই তো বুঝতে পারছে না। রাজনীতি মানে লুটা নয়, রাজনীতি মানে মারা নয়, রাজনীতি মানে কাউকে চোখ দেখানো নয়। আমার রসুলের রাজনীতি হলো মানুষ তার নিজের স্বাধীনভাবে তার পছন্দের লোককে সাপোর্ট করে জিতিয়ে নেতা বানাবে, যাতে করে ওই নেতা তার ও তার দেশে সুন্দরভাবে শান্তিতে পরিচালনা করবে। এটা হলো আমার রসুলের ইসলামের রাজনীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জানা মতে আমার ভারতের সংবিধান এই রাজনীতিটাকেই প্রাধান্য দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। যদি আমার ভারতের রাজনীতি অন্য কিছু বলতো না, একটা ইসলামের সঙ্গে টক্কর হওয়ার ব্যাপার ছিল, আলহামদুলিল্লাহ আমার ভারতের সংবিধানও বলছে প্রত্যেকটা নাগরিক সে নিজের মৌলিক অধিকারে তার যাকে পছন্দ তাকে সাপোর্ট করবে, করে তাকে বসাবে। সে জেতার পরে ভারতবাসীকে চারটে জিনিস দিতে হবে, স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বাসস্থান। বাঁচতে গেলে এই চারটে জরুরি, এই চারটে দিয়ে দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখতে হবে, এটাই আমার ভারতের সংবিধান আছে, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর শুকর আদায় করলাম, যেমন একটা দেশে বসবাস করি সে দেশের সংবিধানের সঙ্গে আমার ইসলামের কোনো ডিভাইড নেই, তাই আমাদের মানতেও কোনো অসুবিধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ খারাপ লাগছে? মুরুব্বিদের কি মনে হচ্ছে? কি গো আব্বারা, বলবো না বাদ দাও, কেন তোমাদেরই দোয়া দরকার বাবা এখন ছেলে। দেখো না, তোমাদের ছেলে গুলো হয় হুম ইমরে ঠেলে দিয়ে চলে গেছে, একটা বুড়ো লোক বসে আছে ওর কোনো খেয়ালই নেই, ঠেলে দিয়ে চলে গেছে। এই যে বয়স্করা বেউজুদি হচ্ছে, এই শিক্ষা গেল কোথায়? আগিকারের সব শিক্ষা কেমন ছিল, এখন কি অবস্থা? এগুলো শুধু বাচ্চাদের দোষ দিল হবে না, এগুলো বাপেদেরও গন্ডগোল হয়েছে কিছু। ছোটবেলা থেকে শিক্ষা দেয়
ছোটবেলা থেকে সে আদর্শ মানুষ করেনি, নবী মোহাম্মদ রসুলকে চিনাই নাই, তাই ছেলেরা বিয়াদব হয়ে গেছে। আসে ফিরে আসি মানব সেবার দিকে, আল্লাহ নবী দি দুনিয়া মাসাবি বুল্লা, নবী আমা খোদ নিজে মদিনা জমিনে 10 বছর ধরে রাষ্ট্র নায়ক হলেন, 10 বছর ধরে নবী আমা দেশ কিভাবে চালাতে হবে, রাজনীতি কিভাবে করতে হবে, দেশবাসীকে কিভাবে চালাতে হবে, কিভাবে দেশের মধ্যে গায়ের ইসলাম থাকলে অন্য ধর্মের মানুষও থাকলে তার সঙ্গে কি ব্যবহারটা করতে হবে, নবী আমার মদিনা জমিনে বসে বসে 10 বছর ধরে রাজ্য চালালে, দেশকে চালিয়ে পরিচালনা করে সাহাবাদিগকে দেখিয়ে দিলে, পৃথিবীর মানুষকে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা গণতন্ত্রভাবে স্বাধীনভাবে দেশকে পরিচালনা করে নেতা তৈরি করা এই রাজনীতির জনক হলো আমার মুহাম্মাদুর রসুল। এটা গল্প বললাম না, যদি প্রমাণ চান তাও দেখাবো, আজকে কিছু বই দেখাবো। শরিয়ত ইসলাম বলে একটা পত্রিকা দাদা হুজুরের খলিফা লিখেছেন, তাতেই কথাটা তুলেছেন, কথা বুঝে আসছে? মেনে নিতে পারছে? মেনে নিতে পারছে? যদি কেউ এর বিরুদ্ধে ফতোয়া দেয় একটাই জানবেন, যদি ফতোয়া হয় আমি তার সঙ্গে বসতে রাজি আছি, তার সঙ্গে বসতে রাজি আছি, যে না বসে জানবেন সে খেয়েছে, সে বিরোধী করেছে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী দিন দুনিয়া মাযহাবিবুল্লাহ রাজত্ব চালাতে লেগেছে, নবী আমার রাষ্ট্র নায়ক হয়েছে, এ যুগের আব্বারা তরুণেরা, এমন সময় একটা ঘোড়া নিয়ে গায়ের মুসলমান আসলো, ঘোড়ার একদিকে দড়িটা গায়ের মুসলমান ধরেছে লাগামটা, আর একদিকে একজন মুসলমান লাগামটা ধরেছে, আল্লাহ নবী দরবারে নিয়ে আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি তো আমার রাষ্ট্র নায়ক, আমি আপনার কাছে বিচার চাই, কি বিচার গায়ের মুসলমান লেগেছে, এই খোরাটা আমার, মুসলমানটা জোর করে তার দাবি করছে, আর মুসলমানটা বলতে লাগলো, হুজুর এই খোরাটা আমার, আল্লাহ নবী কি বলেছিলে, বাবা তোমার খোরা তুমি প্রমাণ দাও, আর গায়ের মুসলমানকে বললেন, বাবা তোমার খোরা তোমারও সপক্ষে দলিল দাও, প্রমাণ দাও, প্রমাণ দিতে লাগলো, দিতে দিতে নবী আমার প্রমাণ নিতে লেগেছে, শুনতে লেগেছে, আল্লাহ নবী ফয়সালা করে দিল, এ বাবা প্রমাণের দিক দিয়ে শব্দ পুক্ত হলো গায়ের মুসলমানের, অতএব খোরাটা গায়ের মুসলমানের, ইনসাফ ইনসানিয়াত ইসলাম শিখিয়েছে, এখানে কম দেখা হয় না, জাত দেখা হয় না, এখানে দেখা হয় শুধু সত্য, নাই দেখা হয়। এখানে পক্ষপাতিত্ব করা হয় না ইসলামে, মুসলমানকে পাইয়ে দে, ও হিন্দুকে পাইয়ে দে, জাত পক্ষপাতিত্ব ইসলামে চলে না, ইসলামে চলে নাই সত্য, অতএব প্রমাণে নাই সত্য প্রমাণ হয়েছে, দলিলের দিক দিয়ে গায়ের মুসলমান, তাই রসুল বলল ঘোড়াটা ওর, কিন্তু মুসলমানের বিচারটা ঠিক পছন্দ হলো না, মানে সবে তো ইসলামে ঢুকেছে রে বাবা, সেই জাহিলিয়াতের খসলক রয়ে গেছে, জাহিলিয়াতে বুঝতে পারছেন আবু জেলের পিরিয়ডে কি হতো, লুটপাট মারপাট কেটে লিয়া যার জোর বেশি সে দখল করত, সেই খসলক তো রয়ে গেছে, রসুল তো সবে শিক্ষা দিয়েছে, সবে ঢুকেছে, হযরতে ফারুক আজমের কাছে গেছে, যে আমি ফারুক, হযরত ওমর ফারুক পড়া সবাই বলে না, কে বলেছে পড়া, হযরত ওমর ফারুক হলেন ন্যায়ের পক্ষে নরম আর অন্যায়ের বিরুদ্ধে করা, মুমিনের হৃদয়টা হলো এটাই, মুমিন কখনো অন্যায়ের কাছে নরম হয় না, আর ন্যায়ের কাছে কখনো কঠোর হয় না, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আমাকে অনেকে উল্টো পাল্টা বলে, এ বড্ড কড়া লোক, হ্যান লোক, ত্যান লোক, ভাই মুমিনের খসলত হওয়া দরকার, এটা অন্যায় কড়া হবে আর ন্যায়েতে নরম হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। হযরতে ফারুক আজম তেনার কাছে যখন গেছে, ফারুক আজম বলছে বিচার কার কাছে গিয়েছিল আগে, বলছে আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, নবী ঘোড়াটাকে, আমি মুসলমান, আমাকে না পাইয়ে ওই গায়ের মুসলমানটাকে দিয়েছে,
হযরত ওমর বলছে বেত নিয়ে এসেছে, তাকে বেতের আঘাত করছে আর বলছে শোনো ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত আমার মোহাম্মদ রসুলের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো পক্ষপাতিত্ব চলে না, অতএব ন্যায় বিচারকে যে মানে না তারও শাস্তি আছে। অতএব আমার দেশের সংবিধান সর্বসময় ন্যায়ের পক্ষে চলে, কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময় আজকে একদল লোক রাজশক্তি দিয়ে আমার দেশের সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের গুন্ডাগিরি রাজত্ব চালাচ্ছে, এদেরও শাস্তির দরকার আছে না? তুমি যদি মুসলমান হও এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে পদচ্যুত করা, এটাই হলো সবথেকে বড় শাস্তি, ঠিক না বেঠি? আর যদি সেই অন্যায়ের তুমি পক্ষপাতিত্ব করো, সেই অন্যায়কে বকলমে সাপোর্ট করো, তৈরি থেকো, দুনিয়ায় তোমার বিচার কেউ যদি নিতে নাও পারে, টাকা আছে, পাওয়ার আছে, প্রশাসন আছে, তৈরি থেকো, তোমাকে কবরের জমিনে যেতে হবে, সেখান থেকে তোমার বিচার শুরু আমার আল্লাহ করবে। দুনিয়া পরীক্ষার হল, অতএব এখানে বিচার পরীক্ষা যা দেবে ফল সেখানে ভোগ করবে। অতএব পরিবর্তন হও, সুধরে যাও সময় থাকতে থাকতে। আল্লাহ নবী দিন দুনিয়া বানসা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি তিনার রাজত্বকালেতে নাইকে প্রতিষ্ঠিত করেছিলেন। এ যুবকেরা তরুণীরা তিনার 10 বছর রাজত্ব আমলেতে একটা নারী দোষিতা হয়নি, তিনার 10 বছর রাজত্ব আমলে কোনো গরিবের উপরে চুলুম হয়নি, তিনার 10 বছর রাজনীতির ইতিহাসে পাওয়া যাচ্ছে কোনো মানুষ চুরি ডাকাতি করতে পারেনি, তিনার 10 বছর রাজনীতির ইতিহাসে রাজ্যের মনে কোনো ফেতনা পৃথিবীকে এমন সময় দেখা যায় সাহাবাদের মধ্যে ভোটাভুটি শুরু হয়ে গেল। এই যে গণতন্ত্র, এই যে ভোটাভুটি প্রক্রিয়া, এই যে মানুষ তার পছন্দের লোককে ভোট দেবে, স্বাধীনভাবে নির্বাচন করবে, এটা তো জন্ম দিয়েছে আমার দয়া নবী মুহাম্মদ রাসূল জন্ম দিয়ে গেছে। এই যুবকেরা ভোটাভুটিতে দেখা যায় কেউ উমর ফারুকের দিকে যায়, কেউ হযরত উসমান আলীর দিকে যায়, আবার আবু বকর সিদ্দিকের দিকে যায়। এমন সময় দেখা যায় বেশিরভাগ লোক আবু বকর সিদ্দিক উমর ফারুকের দিকে যেতে লেগেছে। ঠিক হঠাৎ করে দেখা যায় হযরত ফারুক আজম খোদ নিজে একটা ক্যান্ডিডেট, খোদ নিজে ভোট দিলেন হযরত আবু বকর সিদ্দিককে। তাই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পরে দায়িত্ব পেয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিকের পর হযরত ওমর ফারুক, হযরত উসমান ফারুক, হযরত উসমান গনি, এ সব যা হয়েছে মানুষের স্বাধীনতায় ভোটের মাধ্যমে মানুষ যাকে সাপোর্ট করেছে, শুনছেন ভাই? আজকে সেই জায়গায় মুসলমান তুমি যদি মনে করো 5,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা নিয়ে লোককে ভোট দিতে দেবো না, গুন্ডাগিরি করবো, লুটে নেবো, এটা ইসলামের পক্ষে হচ্ছে না, বিরুদ্ধে কাজ হচ্ছে। কে করছে আমার দেখার দরকার নেই। তুমি মুসলমান দাবি করে যদি অন্যায় করো, তুমি মুসলমান দাবি করে যদি সমাজ বিরোধী কাজ করো, তুমি মুসলমান দাবি করে যদি গুন্ডাগিরি করো, তোমাকে সামনে রেখে পেপারের হেডলাইনে চলে আসবে অমুক বুথে বোম্বের দখল করেছে ম মুসলমান অমুক, তোমার জন্য পুরো মুসলিম সমাজকে গায়ের ইসলাম ভুল বুঝে কলঙ্কিত দাগ দেবে, ওটা আমার ইসলামের গায়ে লাগলো, আমাদেরও গায়ে লাগলো, ঠিক না বেঠি? আজকে মুসলমান দেখলে লোক সন্ত্রাস বলছে, মুসলমান দেখলে লোক জঙ্গি বলছে, গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে তুলে নিল মুসলমান মুসলমান মুসলমান, তোলো জঙ্গিরা সন্ত্রাসীরা দেশদ্রোহীরা, এই যে তুলছে কেন তুলছে? কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসরা মুসলমান সেজে মুনাফেকরা আমার ইসলামকে কলঙ্কিত দাগ লাগিয়েছে, মুসলমানের গায়ে দাগ লাগিয়েছে, তাই আজকে আমরা বঞ্চিত হচ্ছি। এদের প্রতিবাদ যদি না করে আগামী দিন মুসলমান রাস্তাঘাটে কুকুর দেখলে যেমন লোক মারে, ওই রকম যেখানেই দেখবি সেখানেই তাদেরকে মারবে, মনে রেখে দিবি। এখনো সময় আছে, মুসলমানের নেতৃত্ব দেবে কে? রাখা আল্লাহ রাসূল যার কথা বলেছে তারা নেতৃত্ব দেবে, ঠিক না বেটি?
মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমার থেকে রায়াত, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। বলুন সুবহানাল্লাহ। তোমরা কার পিছনে ঘুরছো? জুম্মা দিনে যাকে পাওয়া যায় না তার পিছনে ঘুরছো? সে তোমার মুসলিম সমাজের নেতা। আমি হিন্দু পাড়ার হয়ে বলতেছি, হিন্দু পাড়ায় কি নেতা এমএলএ মন্ত্রী আমার দেখার দরকার নেই। উনি যদি চুরি করে ডাকাতি করে বদনাম করে, ওরা হিন্দু সমাজের বদনাম হবে। কিন্তু আমার কম এসে তোমরা ইতোলাবাজি করো, গুন্ডাগিরি করো, মারপিট করো, হিন্দু এলাকায় যদি মস্তানি করো, তাহলে তো ওরা তো বারবার বলবে দাঁড়া বিজেপিতে জ্ঞানী এদেরকে সাইজ করবো। তাহলে দোষ করলো দুজন আর মার খাবে সবাই কেন? কথা খারাপ লাগছে নাকি ভাই? তুই অন্যায় করার জন্য আমি সমেত বদনামই হচ্ছি। দাঁড়িওয়ালা দেখলেই নাক সিটকাচ্ছে, এয়ারপোর্টে গেলে হ্যান্ড টু চেক করলে ভালো হয় এমন করছে কেন? কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ভুল কাজ করেছে তাই, ঠিক না? কিন্তু দুঃখের সাথে এটাও বলতে হয়, দাঁড়িওয়ালা টুপিওয়ালার থেকে দাঁড়ি ছাড়া দাঁড়ি টুপি ছাড়াওয়ালাই বেশি ভুল করেছে। কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে এক চোখে দেখা হচ্ছে, এটাও মানছি, অস্বীকার করছি না। কিন্তু আমাকে কে কি দেখছে দেখার দরকার নেই। আমি মোস্তফা জানে রহমতের যখন গোলাম মুসলমান যখন দাবি করেছি, আমার চালচলন, আমার কথাবার্তা, আমার উঠা বসা সম্পূর্ণ আলাদা হওয়া দরকার, ঠিক না বেটি? কেমন হওয়া দরকার? যেটা আমার রাসূল বলেছেন, ইসলাম মানে হলো পিপাসিতের পিপাসা মিটাবার নাম। তাহলে আমরা পিপাসিত ব্যক্তির পিপাসা মিটাবো, এটা আমার আখলাকে থাকবে, ঠিক না বেটি? আর আজকে কি হচ্ছে বললেই দেখুনি কিছু লোকের মন খারাপ হয়ে হুজুর এটা বললো কেন? আর আজকে কি হচ্ছে এই আম পান ঝড়ে কি হলো? এ কি হলো? টাকা পয়সা বলে লুটপাট হলো না হলো না, এটা কি মুসলমানের কাজ? হ্যাঁ, এবার বললি মন খারাপ হয়ে যাবে, হুজুর দেখলে সেই বলল আরে হারাম খাসনি রে, আল্লাহর রাস্তায় খাসনি, জাহান্নামের কেচিদের জিভকে কাটবে, ভয় কর আল্লাহকে। পয়সা লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে কাঁদ না যে আল্লাহ ও বিএমডব্লিউ চাপছে, আমার মার্সিডিজ চাপা, সব দিচ্ছে, আমার একটা গাড়ি কিনে দাও, বল না আল্লাহকে কেন দেবেন আল্লাহ? এই চাইলে হারাম নাকি? এ চাওয়া হারাম? আমার দুতলা বাড়ি, সব গেছে আল্লাহ, এসি থাকবে, বাড়ি থাকবে, বাড়ির সামনে একটা সুইমিং পুল থাকবে, মাঝে মাঝে ওখানে গোসল করব, সব যেতেই পারে, কিন্তু হারাম কাজ নয়, সেটা আল্লাহকে বলো না দেবে। কিন্তু তাহলে গরিবকে লুটে খাচ্ছ, গরিবের রক্ত চুষে খাচ্ছ, তার একটা তেরপল জুটলো না, আর তুমি পাকা বাড়িতে বসে ডবল ডবল নিলে, এটা কোন চাষরিয়া? অথচ তুমি মুসলমান দাবি করো, আবার বলো না ফুরফুরের মুরিদ। গরিব প্রেমিক নেতা হও, অসহায়ের পাশে দাঁড়াবার নেতা হও, মানুষের খেদমত করা লিডার হও, তোমার দরজা দুনিয়াতে সবাই তোমায় ভালোবাসবে, ইজ্জত করবে, সম্মান করবে, আর পরকালে আল্লাহর আরশে আজিমের ছায়া সৎ নেতারা পাবে। জোরে বলুন সুবহান। প্রয়োজন আছে, তার জন্য মাইনে সিস্টেম তো রয়েছে, তুমি তো মাইনে পাচ্ছ, তুমি তো ফ্রি নয়। নেতা হওয়ার জন্য জনগণের ট্যাক্সের পয়সা থেকে মাইনে দিচ্ছে না যাইনি, ওটালেই খুশি হও না? তোমার কাজ কাম যদি ভালো হয়, তুমি প্রধান থেকে একদিন এমএলএ হবে, এমএলএ থেকে এমপি হবে, এমপি থেকে মন্ত্রী হবে, মাইনে বাড়বে, তুমি এখানেই তো বাস দাঁড়াতে না দাঁড়াতে 2 কোটি মালিক হয়ে গেছে। কারো খারাপ লাগছে? যে লেবে তার খারাপ লাগবে না লাগবে? আর জোরে বলুন। আজ তার মধ্যে যদি মানবতা থাকে, ইনসানিয়ত থাকে, সে পরিবর্তন হবে, ঠিক না বেটি? অনেকে তো আসছে, অনেকে আসছে যে ভাইজান অনেক ভুল করে ফেলেছি, অনেক লুটিছি, অনেক হারাম কাজ করে ভেজান, কি হবে? আমি হাত ধর তওবা কর, যা করেছিস করেছিস, এবার একটু গরিবদের সেবা করে দেখা, ভালো রাস্তায় আয়, এতদিন লুটেছিলি, এবার একটু ঢাল হয়ে দাঁড়া তার পাশে, কি গো হয়, ভুল হয়ে যেতে পারে মানুষের, তার পরিবর্তন হওয়া দরকার। তো এই পরিবর্তনের শিক্ষাটা আমরা যদি না দিই অস কে দেবে? তাহলে যাদের দিকে ছুটছো ওরা কোনোদিন পরিবর্তন চাইবে না, ওরা আরো তোমাদের করে জাহান্নামের দিকে ঠেলবে, কেন? ওটা শয়তানের দলগুলো, এই কথা বুঝছেন না? বোঝেন না? আরে না জওয়ানেরা, আল্লাহ নবী জীবন আদর্শ যদি দেখো, নবী পাকে জীবনীতে পাওয়া যায় আল্লাহ নবী মানুষকে কিভাবে ভালোবাসতেন।
এই যুবকেরা তোমরা আজকে জীব জন্তুর মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, একটা জন্তু মারা গেলে আরেকটা জন্তু সেই জন্তুকে ঘিরে বসে কাঁদে, দুঃখ করে, দুঃখ প্রকাশ করে, দেখলে বোঝা যায়। কিন্তু মানুষ মানুষের মধ্যে দয়া ময়া নাই, সামান্য টাকার জন্যে, সামান্য জমির জন্যে, সামান্য পদের জন্যে, সামান্য হারাম খাবার জন্যে মানুষ মানুষকে গুলি করে, মানুষ মানুষকে বোম মারে, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে মিথ্যা মামলা দেয়, মানুষ মানুষকে মিথ্যা সাক্ষী দেয়। এ যুবকেরা ভুলে যেও না, মৃত্যু একদিন একদিন হবে, আজ কেস করে আসলে কালই মৃত্যু হতে পারে, পুরো বয়স হলে যে মৃত্যু হবে তা নয়, অনেক যুবক ছেলের তো মৃত্যু হয়। ওই কবরের জমিনে যখন যাবে, তুমি তো পরকালের বিশ্বাসী, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কবরের জমিনে যারা পাপী হবে, দুনিয়া যারা জুলুম করবে, অন্যায় করবে, গরিবদের উপরে অত্যাচার লুটবে, আল্লাহর দিনের খেলাফ চলবে, তাদেরকে কবরের জমিনে আল্লাহ 99টা করে সাপ দেবে, এক একটা সাপে দুরু দুরু করে মুখ থাকবে, ওই সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে ওই জায়গাতে কখনো খাস গজাবে না, এত বিষাক্ত, এত তাপ, এত গরম, ওই নিঃশ্বাস আনা সাপ 99টা কবরে তোমাকে দেবে। এ মুসলমান ঘরের বাচ্চারা, হে আমার নবীর প্রেমিকেরা, কে কে করছে দেখা দরকার নেই, সামান্য পেটের জন্য হারাম খেও না গো, দুটো চারটে পাঁচটা রুটি খাও, এক বাসন ভাত তো সামান্য খাও, লোভ লালসা করো না গো, আল্লাহর কাছে প্রয়োজন থাকলে চাও, এই হারাম খাবার করো, তোমাকে তো কাফন পরিয়ে কবরে শুইয়ে দেবে, ওই কবরের জমিনে তোমাকে সাপে দংশন করবে, সেটা কি করে সহ্য করবে? এই দুনিয়াটা পরীক্ষার জায়গা, 35টা বছর 15 থেকে 50 যদি সহ্য করে থাকতে পারো, নায়ের পক্ষে থাকতে পারো, গরিবের পক্ষে থাকতে পারো, সৎ চরিত্রবান নেতা হতে পারো, সৎ চরিত্রবান প্রধান হতে পারো, সৎ চরিত্রবান এমএলএ হতে পারো, সৎ চরিত্রবান মন্ত্রী হতে পারো, আমার আল্লাহ পাক কবরের জমিনে যখন তোমাকে নিয়ে যাবে, ফেরেশতাকে বলবে জান্নাতের দরজা খুলে দে, ওই সুরঙ্গ দিয়ে ঠান্ডা হাওয়া আসবে, কবরের জমিনে তুমি আরামের ঘুম ঘুমাতে থাকবে। ভাইয়ের আমার, আমি ভালোবাসি বুঝাচ্ছি, নেতা হন কে মানা করেছে, প্রধান হন, গ্রাম মেম্বার হন, এমএলএ হন, মন্ত্রী হন, কে মানা করেছে? দুটো দিক খেয়াল করুন, এক কোরাইশের নেতৃত্ব মেনে হতে হবে, আর দ্বিতীয় হলো সৎ চরিত্র আলার নিজেকে ভালো লিডার হতে হবে, তাহলে দুনিয়াটাও ইজ্জত ভালো, সুখে শান্তি থাকলেন এবং পরকালটা কবর থেকেও ভালো পাবেন। আর যদি এই দুটোর বেখেলাফ করেন তাহলে কি হবে? কোরাইশের নেতৃত্ব ছেড়ে চললে তাহলে কি হবে বুঝতে পারছো? আখেরাত তাহলে তোমার বরবাদ হয়ে যাবে। এবার যদি কেউ মনে করে যখন হবে তখন দেখা যাবে, খুলি কি দেখবে ভাই আমার, চুলের থেকে সরু, হীরের থেকেও ধার, পুলসরাতের ব্রিজের ওপর দিয়ে তোমায় জান্নাত যেতে হবে, আর তলায় জাহান্নাম, কি দেখবে বলছো তুমি, কি দেখতে চাইছো? তখন তো কোনো রিয়াকশন আর নেই, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ কর দাও, ওখানে আর নেই, এখানেই শেষ, নিঃশ্বাস ফুরিয়ে গেছে, হয়ে গেল, মিটে গেল। আর বিশেষ করে তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করো কি করে? তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সৃষ্টির উপরে অত্যাচার করো কি করে? তোমারও তো ঘরে একটা মা আছে, বোন আছে, স্ত্রী আছে, পরের ঘরের বোনটা স্ত্রীটার উপরে কেন তুমি খারাপ নজর দেবে? কেন তার উপরে তুমি জুলুম করার চেষ্টা করছো? তোমার টাকা যদি কেউ জুলুম করে কেমন লাগবে? অতএব নিজেকে কষ্টের মধ্যে রেখে উপভোগ করো, পরিবর্তন হও আল্লাহর হস্তে, পরিবর্তন হও। আজকে আমার ভারতে ডেলি কয়েকটা নারী ধর্ষিত হচ্ছে, মারা হচ্ছে, এগুলোর জন্য কি আমার দেশের নেতারা অনুপযুক্ত প্রমাণ হচ্ছে না? ওদেরই অনুপযুক্ত জন্য হচ্ছে, ওরা যদি উপযুক্ত হতো তাহলে কারো সাহস ছিল না। আমার ভারত মা, আমার ভারত বোনেদের দিকে তাকাবা, ঠিক না বেটি? আজকে কখনো উপভোগ করেছো? কখনো মাইন্ডকে লাগিয়েছো?
কাশ্মীরে সাত দিন ধরে মন্দিরের মধ্যে যে 80-বছর বুনটাকে সিগারেটের ছাঁচা জোর করে মদ খাইয়ে তাকে কয়েক দিন ধরে কয়েক জন মিলে রেপ করলো, কিভাবে অত্যাচারটা বুনটার উপর হয়েছে ভেবেছো? কোন নেতার বিরুদ্ধে বলে প্রতিবাদ করে বিচার করেছে? কাল তোমার বোনের পালা আসছে, কাল আদিবাসী বোন, দলিত বোন, ভাইরা শোনেন আশপাশে থাকে, আপনাদেরও পালা আসছে, পরশু একদিন আমারও পালা আসছে, চোখের পানিতে বুক ভেসে যাবে, বিচার পাবেন না। সৎ চরিত্রবান ভদ্র শিক্ষিত পার্সনকে আমাদের সমাজের সিংহাসনে বসানো দরকার আছে না? সব এক হচ্ছি যাতে করে ভালো চরিত্রবান এডুকেশন পার্সনকে আমরা গদিতে বসাবো। তার পয়সা থেকে দেখবো না, তার তিনটে জিনিস দেখবো, শিক্ষা দেখবো, চরিত্র দেখবো। বিগত দিন গরিব হলো 10 টাকাও দান করতে কি নিজের পয়সা থেকে দেখবে? এখন নেতাকে কে কত বড় গুন্ডা, এখন নেতাকে কে কত টাকায় টিকিট কিনবে, এখন গুন্ডাকে কে কত বড় সোনার গলায় চেন দিয়ে ঘুরবে, এইসব তো নেতা আমাদের সমাজে। এদের দ্বারা কখনো সমাজে ভালো কিছু চাওয়া যায়? এবার এই কথাগুলো বললে যারা এই কোয়ালিটির তারা আমার বিরোধী লাগবে না লাগবে, তাহলে আমি চুপ করে যাই? তোমার মা বেটিরা বেউজ্জুতি হোক, তোমার বাচ্চা গুলো সব বেউজ্জুতি হোক, চোর হোক, আগামী দিন ক্যাম্পে গিয়ে থাকুক, আমি চুপ করে যাই? তাহলে বোঝার চেষ্টা করেন কারোর সঙ্গে ব্যক্তিগত আমার রাগ আছে নাকি? হ্যাঁ, কেউ আমার জমি মেরে নিয়েছে, কেউ আমার জলসা মেরে নিয়েছে নাকি, না আমার জলসার অভাব আছে, না আমার মুরিদকে কেউ দখল করে নিয়েছে? বাপ আমার ভাই আমার ভুল বুঝবেন না, আমি যদি হক কথা না বলি কেমন দিন আল্লাহ আমার জিভকে টেনো কাঁচি দিয়ে কাটবে, কপালে মারবে। কেন তোকে আমি জবান দিয়েছিলাম? কে দিয়েছে জবান? কেন তুই হক কথা বললি না? কেন তুই সত্যি কথা বললি না? কেন তুই নাই কথা বললি না? কেন আমার সৃষ্টির উপরে জুলুম হচ্ছিল? আমার এই মজলুম সৃষ্টির উপর দাঁড়িয়ে, সৃষ্টির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরোধী কেন তুই করলি না? আল্লাহ মেরে ফেলবে ভয় করছিলাম। মারার মালিক ও না আল্লাহ, তুই আমার উপরে ভরসা করলি না কেন? জবাব দিতে পারবেন তো ভাই? গণতান্ত্রিক ভাবে এ বাবু লোক দেখতে পাচ্ছি না বাবু, বস না, কথা বুঝছেন না, বোঝেন না? গণতান্ত্রিক ভাবে দেশের সংবিধানকে মাথায় রেখে, দেশের আইনকে মাথায় রেখে দেশও আপনাকে প্রতিবাদ করতে বলেছে। আল্লাহ রসুল বলছেন, শোনেন, নবীর কথা মানতে হবে, হাদিস পাক, এখানে উলামারাও আছে, নিচেও অনেকে বসে আছে, ভুল হলে ধরিয়ে দেবেন। আল্লাহ রসুল বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, আছে না নাই? অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। আজকে সবথেকে বেশি লোক মারা যাচ্ছে মদ খেয়ে, করোনায় লোক মারা যায় নাই বলবো না, কিন্তু করোনায় লোক ঘরে মরেছে বলে খুঁজে পাওয়া যায়নি, হসপিটালে গেলেই মরে, বাকিটার বলছি আশা করছি বুঝলেন, কারণ আমি ভাই বেশি বললে আবার আমার গলা টিপে ধরবে তো, কিন্তু আমি অন্যায় দেখে থাকতে পারি না বলে ফেলে। করোনায় লোক মারা গেছে যাইনি বলবো না, মারা গেছে, কিন্তু ঘরে করোনা হয়ে মারা গেছে রিপোর্ট পাওয়া যাচ্ছে না, করোনা হয়েছে হসপিটালে গেছে মারা গেছে, কথা বুঝে আসছে? একটা ফিরে এসেছে বলে আমার খবর পাওয়া যাচ্ছে, খুব রিয়া। দ্বিতীয় নম্বর, ওর থেকে বেশি লোক মারা যায় মদ খেয়ে, এবং পশ্চিম বাংলা রিপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি সংসারে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীতে মদের কারণে। তাহলে এই মদটা অন্যায় হচ্ছে না, ঠিক কাজ হচ্ছে, এটাকে তো ব্যান করে দেওয়া দরকার, ঠিক না বেটি? ইউপি বিহার যদি ব্যান করতে পারে, যে বিহারে গুন্ডা গিরি ভর্তি হয়েছিল, ডাকু বেরোতো, ডাকু গ্রামে দেড় দিন উঠতে যেত ঘোড়া করেছে, সব ডাকু আগে দেখেননি? সেই রকম ছিল ইউপি বিহারে, সেই বিহার পরিবর্তন হয়ে গেল এই মদকে ব্যান করে দিয়ে। তাহলে আমাদের মত তো ব্যান করা দরকার, এই ব্যান ছেড়ে দিয়ে ঠিক দেখে দেখে মুসলিম এলাকায় আবার খুলছে, কেন মুসলমানদের মত খাওয়া হারাম। বাপ কতবার বারণ করবে, বাপ কতবার বারণ করবে, ছেলে একবার যে খেয়ে ফেলবে। আর ওই যে নিশা ধরে গেল, 200 টাকা ইনকাম করেছে, 200 টাকা মদ আর চাটনি খেয়েছে, কথা বুঝছেন না, বোঝেন না? আর ঘরে এসে বউ বলবে চাল নেই, আলু নেই, অমনি দুমদাম পিটবে। এই হচ্ছে না হয় না সমাজে?
লাস্টে মনের দুঃখী বাপের বাড়ি। এই সমাজে তাহলে ফেতনার মূলটা বুঝতে পারছ? ফেতনার মূল কুতা কে এক কোটিতে একটা বদমাইশ মাতাল তালাক দিয়েছে, সেইটা নিয়ে যদি তালাক আইনকে তুলে দিতে পারো, আর এই মদের জন্য কত অশান্তি হচ্ছে, হচ্ছে এই মদ থেকে তুলছো না জানা জানা। এই আপনারা কেউ বউকে তালাক দিচ্ছেন এখানে, কেউ আছে? এই কেউ আছে? আক্কাস আলী কে আছে আপনার পরিবারে? কার অসুস্থ আছে তো তাকে হসপিটালে যেতে হবে, আজকে কি দিন আছে? আল্লাহ আপনার পরিবারে একটা সুসন্তান দান করে, বলুন আমিন। আশা করছি বুঝতে পেরে গেছে। তো সেই জায়গায় আপনাকে হসপিটালে যেতে হবে আপনার মেয়েকে, আপনি ঘরে যান। দেখুন এই সময় কিন্তু মাঠে কাজ করার দিন, কি এমনি তো অভাব, করোনা হয়ে লকডাউন হয়ে গরিব আরো গরিব হয়ে গেল, বড় লোক আরো বড় লোক হয়ে গেল। কি রোগ রে ভাই, গরিব কি গরিব করে দিল, বড় লোক কে বড় লোক করে দিল, ভালো দারুণ রোগ দেখছি। হ্যাঁ কি সিস্টেম আছে, এই কথা বুঝছেন? তাহলে এর পিছনে অনেক রহস্য আছে না? নাই, অনেক ব্যাপার আছে ভাই, আমি বললে আবার অসুবিধে হবে ভাই, কথা বুঝছেন না? এমনি সব জায়গায় কি করে করে ভাসানো যায়, কি করে করে ভাসানো যায়, এই ধান্দা আর হচ্ছে কোনো দিক থেকে রুখতে পারছে না, আরে ফাঁসাবার প্ল্যান করছে। আল্লাহ যদি আমার কপালে বেউজ্জিতি লিখে রাখে, বেউজ্জিতি হব, আর আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয়, কেউ কিছু করতে পারবে না, ঠিক না বেটি? জেল খাটা, আঘাত হওয়া, এটা বেউজ্জিতি নয়, নায়ের হয়ে সত্যের হয়ে সাহাবা হুজুরদের করে শহীদ করে দিয়েছে। আর আমাকে নাই জানলাই বসেছিলাম, কিছু টিএমসি পার্টির লোকের একটু পাঁচ টাচ মেরেছে, দেখেন না আপনারা? টিএমসি পার্টি বললাম খারাপ লাগলো না? আরে সত্যি ওরা টিএমসি পার্টির লোক, অন্য পার্টির লোক নয় তো, জি পার্টির লোক, সে পার্টির নাম বলবো না, আমার বাপের জানা দরকার নয়, আমার মায়ের জানা দরকার নাই, আমার ভাইয়ের জানা দরকার নাই, আমার বোনের জানা দরকার নেই, কেন এরাই তো এনেছে, আমার মা এনেছে বাচ্চাকে মার খাওয়ার জন্য, বাপ এনেছে বাচ্চাকে মার খাওয়ার জন্য, ভাই এনেছে ভাইকে মার খাওয়ার জন্য, বোন এনেছে ভাইকে মার খাওয়ার জন্য, যা ভুল করে ফেলেছে ফেলেছে, আগামীতে যেন চুচুড়ার মসজিদকে ভাঙার জন্য, যাতে আমার ভাই বোন যেন আবার না ভুল করে ফেলে, এর জন্য জানাবার দরকার আছে না? নাই। তুমি লাঠির বাড়ি মেরেছো দোষ নয়, তুমি চুচুড়ার মসজিদে তালা মেরেছো দোষ নয়, মাদ্রাসায় তালা মেরেছো দোষ নয়, আমি আমার বামুন বাপকে ভাইকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পূজাচ্ছি, আমাকে শক্তি দিলে, এই শক্তিতে মসজিদ ভাঙলাম, আমি ভেঙে জাহান্নামী, তুমি শক্তি দিলার জন্য তুমিও জাহান্নামী, ঠিক না বেটি? অতএব যে একবার মসজিদে তালা মারা যার অভ্যেস আছে, যে বিড়াল দুধ খায় সে বারবার খাবে, অতএব ঢেকে রাখা দরকার, ওকে সরিয়ে দেওয়া দরকার আছে, কথা বুঝে আসছে না? নাই। অতএব আমি যখন চুচুড়া এতে গেলাম ভাঙরে কাজিয়াতে, অনেক অনেক কিছু প্রচার করছে, একজন খানদানের রসুল, একজন মোমেন বলছি, বিশ্বাস না বিশ্বাস আপনার উপরে, আমার একটা ভাই ফুরফুরা সুজা আহলে সুন্নাত আল জামাত, ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম, এই অরাজনীতি সেবামূলক সংগঠনকে ভালোবাসে। লকডাউনের সময় এই সংগঠন কয়েক লক্ষ লোকের মুখে খাবার তুলে দিয়েছিল, আপনারা জানেন না? জানেন না। সেই রকম একটা সংগঠন, যে সংগঠন পার্থ চক্রবর্তীর হয়ে আন্দোলন করে পার্থ চক্রবর্তীর ইনসাফ মিলিয়েছিল, এমন একটা সংগঠন বাঁকুড়ার হেমন্ত রায়ের কে রাজস্থানে হত্যা করে দিয়েছিল, তার বাচ্চাকে ফিরে পড়াবার আদা করেছি বড় হলে, আর ছোট বাচ্চা, এবং 10,000 টাকা নগদ হাতে তুলে দিয়েছিলাম, এমন একটা সংগঠন, আপরাজুরের পাশেও দাঁড়িয়েছিলাম তাকেও টাকা দিয়েছিলাম, এমন একটা সংগঠন, পীর আবু বাক্কার মেরিট স্কলারশিপের মাধ্যম দিয়ে মুসলিম ছেলেকে শুধু ডাক্তারি পড়াচ্ছি তা নয়, কয়েকটা হিন্দু ছেলেকেও ডাক্তারি মাসে মাসে পয়সা দিচ্ছি, এমন একটা সংগঠন, যে সংগঠন থেকে ওই নলেজ সিরির পাশে যে আদিবাসী দলিত গ্রামটা আছে, বাগদি নাকি পাড়া বলে, গরিব একেবারে ঘর বাড়ি নেই, ওদেরকে অন্য জায়গায় জমি নিজেদের নামে রেজিস্ট্রেশন করে ঘর বাড়ি করে দিবার জন্য আমরা স্বপ্ন নিয়ে জায়গা খুঁজছি, কেন ওরা বর্তমান বাস করছে পিডব্লিউ, অর্থাৎ কি বলে নদীর পাড়েতে, ক্যালেন পাড় বলে না, ওই ক্যালেন পাড়ে যে কোনো সময় ওদেরকে ভেঙে তুলে দিতে পারে, ওদেরকে অন্য জায়গা কিনে সেখানে তুলে দিয়ে ওই গ্রামটার দায়িত্ব নিতে চাইছি, যাতে করে এই গ্রামের বাচ্চাগুলোকে পড়িয়ে শিক্ষিত করব, সে একটা আদিবাসী সম্প্রদায় সাঁওতাল অন্য ধর্মের, আপনার মাথায় যেতে পারে আপনি এটা করছেন কেন, ও তো আমার ধর্মের নয়, আমার মাথায় এজন্য গেছে, লা ইয়ারহামুল্লাহুল মান লা ইয়ারহামুন নাস, আমার নেতা মুস্তফা আরাবি বলেছে যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তা
দয়া সে পাবে না, ওরা মানুষ, ওদের উপরে দয়া করলে আমি আল্লাহ দয়া পাবো, তাই করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আজকে এই সংগঠনের একটা কর্মী, সে তার গ্রামে মানুষ সেবা করছে, কাজকাম করছে, তাকে জোর জবরদস্তি সংগঠনে না থাকার হুমকি দেয়। সে থাকতে চায়, তাকে অফিসে ডাকায়, সে যায় না বলে তাকে এসে 50-60 জন মিলে মক করে চত্বর গণধুলাই যাকে বলে মেরেছে। বিশ্ব আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমি তাকে দেখতে গেছি। এই দেখতে যাওয়াটা হলো জালিমদের ভাষায় অপরাধ, আমার ইসলামের ভাষায় হলো নেকির কাজ, আর দেশের ভাষায় আমার অধিকার আছে। কথা বুঝে আসছে না? নাই তাহলে বলুন, এটা কি সন্ত্রাসী নয়? কালকে আপনাকে কেউ মারবে, আপনি কোনো বিপদে পড়বেন, আমি আপনার ভাই আপনার কাছে আসতে পারি না, আপনাকে কিছু কিছু অর্থ নাও দিতে পারি, আপনার পাশে বসে গায়ে মাথায় হাত তুলে দোয়াও করি, এটা আপনার মনে তৃপ্তি হবে না? হবে না। কিন্তু তারা আমার যদি স্বাধীনতাকে কিনে নেয়, আমার যদি অধিকারকে কিনে নেয়, আমাকে যদি জানলায় বসে থাকা অবস্থায় লাঠি তুলে যদি জানলায় আঘাত করে, আরে জানলা না থাকলে আমাকে লাগতে পারত, তারপরে কাঁদা ছুটতে পারে। তাহলে তোমরা ভাবো, বর্তমান বাংলায় তোমাদের স্বাধীনতা আছে না নাই তোমরা ভাবো। যদি মনে হয় যে পীরের বাচ্চা তাদের জন্য কোটি কোটি মা বোন বাপ ভাই জান দেওয়ার জন্য তৈরি আছে, আজকে শুধু মুসলমান আমায় ভালোবাসে তা নয়, আদিবাসী ঘরের ভাই বোন তারা আমাকে ভাইজান বলে, আদিবাসী ঘরের বাপ ভাইরা বাপ মায়েরা তারাও আমাকে সন্তানের মতো ভালোবাসে, আমিও তাদেরকে মা বাপের মতো ভালোবাসি, তাদেরকে আমি ভাই বোনের মতো ভালোবাসি। তোমাদের কারো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তার সঙ্গে আমার সম্পর্ক রাখার প্রয়োজন নেই, কেন আমি জানি একটা আদিবাসী ঘরের ছেলে যদি বয়স্ক হয় আমার বাপ সমতুল্য, আদিবাসী ঘরের একটা মেয়ে সিদি বয়স্ক আমার মা সমতুল্য, আদিবাসীর ঘরে একটা ভাই একটা বোন হিন্দু দলিত যে ঘরে হয় সব আমার ভাই বোন হয়, কেন আমাদের সবা শুরু এক পুরুষ এক নারী থেকে। অতএব প্রথম পুরুষ আমার বাপ যিনি, হিন্দু দলিত আদিবাসী তিনাদেরও বাপ তিনি, প্রথম মা পৃথিবীতে যিনি এসেছিলেন সেই মা আমারও মা, সমস্ত মানুষের মা। অতএব আমরা সবাই এক বাপ এক মা এক ছেলে, আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে না। যারা বিভাজন লাগায় ইরান নোংরা রাজনীতি করতে চাইছে ঠিক না বেঠে? অতএব আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে, ভাইকে ভালোবাসতে হবে, ভাইকে বোনকে ভালোবাসতে হবে, ভাইকে ছেলেকে মা বাপকে ভালোবাসতে হবে, ঠিক না বে? ঠিক। আরে তোমার আমার নেতা কি করেছে জানো না? কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা বুড়ি ধুলোবালি মাখা অবস্থায় বসে আছে জানো না, তার গলায় তিনটে ঠাকুরের মূর্তি ছিল, তখনকার ঠাকুরের নাম ছিল লাত উজ্জা হবো, তিনটে ঠাকুরের মূর্তি, আল্লাহ রসুল তার পাশে গিয়ে বসে গেল, কেউ তার খোঁজ নিচ্ছে না, সব যাচ্ছে, লোক লোক খেয়াল করছে, দয়া নবী গেলেন, যে মা বলে ডাক দিলেন, যখন মা বলে ডাকলেন বুড়িটা আমার রসুলুল্লাহর দিকে তাকাচ্ছে, কারণ তখন এই মা উম্মন বলে এই যে ময়া আরবিতে এই যে ময়া ভরা ডাকটা তখন ছেলেরা দিত না, তখন ছেলেরা তো মাকে হত্যা করতো, এই যে মায়ের ভালোবাসা পৃথিবীর বুকে শিখিয়েছো মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোহাম্মদ রসুল তো মুসলমানদের নয়, মোহাম্মদ রসুল সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জন্য এসেছে, কথা বুঝে আসছে? তা আমার যারা অনুসরণ করে তাদের দ্বারা যদি মায়ের উপর অত্যাচার হয় এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? এটা অনুসরণ করা না, এটা মুনাফিকি করা, ঠিক না বেটি? তো ওই মহিলা বললেন, কে বাবা তুমি, তোমার নাম কি, কত সুন্দর তোমায় দেখতে, আর আল্লাহ রসুল এত সুন্দর দেখতে ছিলেন, হাদিস পাক বলছে যে আকাশের চাঁদেও খুঁত আছে দাগ আছে, কিন্তু আমার রসুলুল্লাহর কোনো খুঁত ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, আম্মাদের আয়েশা সিদ্দিকা থেকে একটা রয়াত আছে যে একদিন চাঁদ চৌদ্দবী চাঁদের মানে চাঁদনি রাতে আম্মাদের আয়েশা হুজুরের কোলে মানে ওনার স্ত্রীর কোলে রসুলুল্লাহ মাথা দিয়ে শুয়ে আছে চোখটা বন্ধ করে, তা আম্মাজান বারবার একবার রসুলুল্লাহর মুখ দেখছেন মানে স্বামীর মুখ দেখছেন আর আসমানের চাঁদ দেখছেন, স্বামীর মুখ দেখছেন আসমানের চাঁদ দেখছেন, তা আমার রসুল একদিন বললেন, আয়েশা তুমি কি দেখছো? বলছেন, হুজুর আমি দেখছি আপনার মুখ আর চাঁদ দেখছি। তা কি দেখে বুঝছো? আম্মাদান আয়েশা বলেছিলেন, আমার জান যার কুদরতি হাতে আছে, অর্থাৎ সৃষ্টিকর্তার হাতে আছে, জান না কি গো, যিনি সৃষ্টি করে তিনিই তো জান লেবে নাকি, অন্য কারো ক্ষমতা আছে, তেনার কুদরতি হাতে আছে। এইবারে আমি তিনার শপথ করে বলছি, আকাশের চাঁদের খুঁত আছে কিন্তু আমার কোলের চাঁদে কোনো খুঁত নাই, জোরে বলুন সুবহান।
সেই দয়াল নদীকে দেখে বুড়ি বলছে, তোমার বাড়ি কোথা বাবা, কি সুন্দর তোমায় দেখতে। আল্লাহ রসুল নিজের পরিচয়কে গোপন রাখলেন, রেখে বললেন, মা মনে করুন আমি আপনার একটা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটে ঠাকুরের মূর্তি সেই মহিলাকে দিন দুনিয়ার বাদশা বলছে, মা আমি তোমার সন্তান, বাড়ি মুসলমান হয়েছে, হ্যাঁ ওদেরকে ঘৃণা করবো, ওদের পাড়ায় যে মস্তানি করবো, এসব কিছু নেতারা করছে ভাই, আমার গ্রামেও করছে, আমার এলাকায় ফুরফুরাকে এলাকার হিন্দু দলিত সবাই মানে, কিন্তু বর্তমান আমার এলাকায় এক নেতা তৈরি হয়েছে, হিন্দু পাড়ায় যে মস্তানি করেছে, সে মুসলিম ভাই, একটা জাতি বিদ্বেষ, একদল লোক সুশ্রী লাগাচ্ছে না লাগাইনি, ওরা আগ উগ্র হয়ে গেছে, যাবো মারপিট করবো। লাস্টে আমি আবার একটা বক্তব্য দিলাম, মিটিং টিটিং করলাম, করে বোঝালাম, বোঝাতে তারা ঠান্ডা হলো, কথা বুঝছেন না বোঝেন, এই যে কিছু লোক কাঠি লাগিয়ে দেবে, তারা রাজনীতির স্বার্থ লাগাবে, আর লাস্টে বিচখানে নিরীহ মুসলমান, নিরীহ হিন্দু মরবে, নিরীহ দলিত মরবে, নিরীহ আদিবাসী মরবে। আরে যার যাকে ভালো লাগে, যার যেটা ভালো লাগে, যার যেটা ধর্ম আছে করে যাও, জবাব সৃষ্টিকর্তা কে দেবে, তুমি কে, তুমি সৃষ্টি করছো নাকি জবাব লিখছো, কথা মাথায় ঢুকছে না ওখানে, নিজেরা নিজেদের ধর্ম পালন করতে পারে না, পরের খুঁজে বেড়াচ্ছে। তো ভাইরা আমার, খারাপ লিখছেন না তো, বাঁচাবার চেষ্টা করছি, ভালোবাসি দিয়ে বুঝাচ্ছি, দায়িত্ব আছে পালন করছি, যদি না পছন্দ একেবারেই হয়, আল্লাহর রাস্তে ঝগড়া করিস নি ভাই, কথা বুঝাচ্ছি, রোজ সকালে বেরিয়ে যাচ্ছি দিনের কাজ করতে, সত্য কথা কয়, যদি ভালো না লাগে যাওয়ার সময় কুকুর টুকুর আছে কথাগুলো ফেলাতে চলে যাবে, মিটিয়ে যাবে, মানবে ঝগড়া করার কি দরকার, তুমি ঝগড়া করবে আমাকে দুটো হলেও তো লোক ভালোবাসে, তার আবার আন্দোলনে নামবে কি, এটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হবে, এসব করার কি দরকার, তোমার ভালো লাগে যাকে লে থাকো না, আমার ভালো লাগে যাকে তাকেলে আমি থাকি, কত দম আছে দেখে না, ভদ্রভাবে আসা আসা দাদাগিরি ছাড়ো না। তো ভাই কি কথা বলছিলাম, আল্লাহ রসুল তাকে বললেন আমাকে সন্তান মনে করে, অসুবিধা হচ্ছে দোয়া করে দেবো, 12:05 হয়ে গেছে, আপনারা ভাত খেয়ে এসছেন না চা খেয়ে এসছেন, কেন আপনারা তো সকাল সকাল উঠে গরম গরম ভাত, আবার পান্তা ভাত, হ্যাঁ আমি যখন 24 পরগনায় পড়াশোনা করতাম তাতলিয়া মাদ্রাসায়, পান্তা ভাত চানাচুর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা খাওয়ার পরে কি ঘুম ধরত, যাকে একটু আনন্দ করলাম, ভাই ভাই বাপ ভাই বসে খারাপ লাগেন না, কেন আপনারা তো কেউ আমার পর নয়, হ্যাঁ কিছু ভুল বুঝে আছেন, তিনাকেও আমি দাওয়াত দিচ্ছি চলে আসেন, আপনি ওই দিকে নেতাগিরি না করে ওই দিকে দল না করে ওই দিকে সেই দিকে দল করবে, শুধু দুটো জিনিস ত্যাগ করতে হবে, একটা হচ্ছে জুলুম করা ছেড়ে দিতে হবে, আর একটা হচ্ছে মানুষের অধিকার নিজের অধিকার মনে করে হারাম খেলে হবে, এই দুটো শুধু ছেড়ে দিয়ে চলে আসেন, না আপনি এখানেই নেতা হন কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভাই নিজের হাতে লাঠির দরকার আছে, ঠিক না বেটি, কারণ পরের হাতে লাঠি আর চারিদিক থেকে যখন কেউ ঘো ঘো তেড়ে আসবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, কোথায় রে বাবা, ভোট দিয়ে তোকে জিতালাম, সিএবি বিল পাস হতে তুই পালালি, মানে কেন পরের হাতে লাঠি যায়, নিজের হাতে লাঠি থাকলে অমনি চপং চপং করে দিলে সব পালালে, এখানে চপং চপং মার বলতে বুঝতে পারছেন না, সংবিধানই মার, গণতান্ত্রিক ভাবে সংবিধানের মার, তো যাক আমার রসুল্লাহর কথাটা বলবো, তারপরে কয়েকটা বই থেকে দুটো দলিল দেবো, এক হলো দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করতেন না করতেন না, বা রাজনীতি সম্বন্ধে তেনার ভূমিকা কি ছিল, আর একটা হলো আব্বাস সিদ্দিকী যা করছে এতে মূলত বিজেপিরই উপকার হবে, এক শ্রেণীর মানুষ বুঝাচ্ছে, ঠিক না বেটি, এই দুটো বিষয় একটু বলে যাব, আপনাদের শুনতে অসুবিধা আছে, কেন আমার সম্বন্ধে এই দুটো কথা উঠছে বাজারে, যদি আমি ভুল হই আলাদা কথা, যে ঠিক হই আপনারা বুঝে নেওয়া দরকার, না হয় একটা খানদানে রসুলের ওপরে মিথ্যা ইলজাম লাগানোর জন্য সেই ইলজামকে সাপোর্ট করে লিয়া ইমানের ক্ষতি হতে পারে, চারটিখানি ব্যাপার নয় ইমানের, কেন আল্লাহ রসুল বলছেন আমার খানদানে যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক, আর আমার খানদানের ওপর যারা এহসান করবে, এহসান বুঝেন তো মানে কি বলে দয়া ভালোবাসা দেখাবে, আমি রসুল বলছি কামতের দিন তারা আমার শাফাত পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে যখন ভাঙরের কাজ দিয়াতে মুনাফিকরা মানলো ওরা মুনাফিক প্রমাণ হলো রাসূলুল্লাহর কথা অনুযায়ী, আর যারা ওই দুঃখকে সহ্য না করতে পেরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতের সংবিধানকে মর্যাদা দিয়ে নিজের দুঃখ প্রকাশে আইনের দ্বারস্থ হয়ে আন্দোলন করেছে অবশ্যই তারা এহসান করেছে আমার উপরে, ইনশাআল্লাহ মুস্তাফা জানের রহমতের শাফাত পাবে, বলুন আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার আমি সেই ছেলেটাকে দেখতে গেছিলাম, এটা বলেনি তাদের আপত্তি। আরে আমি দেখতে গেলে তোমার আপত্তি কেন? আমি আমার ভাইকে দেখতে এসেছি, তোমার আপত্তি না? তোমাকে ঢুকতে দেবো না ভাঙরে। তাহলে ভাঙর ভারতের নয়, ভাঙরের কোনো মুনাফেকের নাকি? ভাঙর কোন হারাম ধরেন নাকি? না, ভাঙর আমার দেশের, ভাঙর আমার বাংলা, ঠিক না বেটি? তাহলে আমি যদি দেশবাসী হই, আমি কোথায় যাওয়ার অধিকার আছে না? না, এই অধিকার যারা কারে তারা দেশের পক্ষে না বিরুদ্ধে? অতএব ওই মুনাফেক শুধু মুনাফেক নয়, ও একটা দেশদ্রোহী। অতএব দেশদ্রোহীকে যারা এমএলএ মন্ত্রী পদ দেয় পার্টির বড় ক্যাডার করে, সেই দলটাও কখনো দেশপ্রেমিকদের দল হতে পারে না, ঠিক না বেটি? অতএব সুধরে যাও, অন্যায়কারীকে বাদ দাও, জালিমদেরকে বাদ দাও, ভালো 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 শিক্ষিত লোককে রাখো। আব্বাস সিদ্দিকী আবার তোমার পক্ষেই সাপোর্ট করবে। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমি তোমার ব্যক্তিগত বিরোধী করি না, অন্যায়গুলোর বিরোধী করছি। ভালো হলে ভালোটারও পক্ষে বলবো, এটা আমার দায়িত্ব, ঠিক না বেটি? তো ভাইরা আমার, আমার রসুলের পাশে আসা ওই মহিলাকে বললেন যে মা আপনি আমাকে ছেলে মনে করতে পারেন। মহিলা যেই কথা শুনলো মহিলার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন মা আপনি কাঁদেন কেন? আপনার কি কোনো ছেলে নেই? আপনি একা বেরিয়েছেন এই বয়সে? অনেক বড় কথা মেন জায়গাটা বলেছি। আল্লাহ রসুলকে তখন মহিলা বললেন বাবা মা চারটে সন্তান আছে, দেখে না বাবা? তুই কি জানিস না ছেলেরা মা দেখে না, মাকে ভালোবাসে না? আল্লাহ নবী মনে মনে সাহাবাদেরকে পড়ে মনে মনে বলছি মা এজন্যই তো এই মুহাম্মদ এসেছি, মায়ের সম্মান এত দেবো এত দেবো এত দেবো যে মায়ের পায়ের তলাতেই ছেলেদের জান্নাত আছে। জোরে বলুন সুবহান। আজ কোনো ছেলে যদি মোহাম্মদ রসুলকে ভালোবাসে সে কখনো মাকে কষ্ট দিতে পারবে না। মাকে কষ্ট দেবার বলে মোহাম্মদ রসুলকে ভালোবাসি ও মুনাফিক, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ রসুল বলেছে যে মাকে ভালোবাসে না সে আমার কেউ না। তাহলে আজকে মা বাবারা বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তাকে বন্ধ করার দরকার আছে না? এর বিরুদ্ধে আইনের দরকার আছে না? ওই আন্দোলনটা আমি করলে কি অন্যায় হয়ে গেল? এই বৃদ্ধাশ্রমের একটা কথা বলছি শুনে বলবো, এক মা বৃদ্ধাশ্রম একদম শেষের সময় পেপারও এটা পেরিয়ে বাইরে হয়েছে, ছেলেকে ডাক দিতে, ছেলেও ডাক্তার ছেলের বউ ডাক্তার, শুধু ইনকামের রাস্তা, কি হবে টাকা চিবিয়ে খাবি নাকি? শান্তি দরকার, শান্তি, শান্তি টাকাই নেই, শান্তি আল্লাহর কুদরতি হাতে আছে। দুজনে ইনকাম করে কোটি কোটি লাখ লাখ টাকা, মাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে দিয়ে একেবারে শেষ সময় মায়ের মরে যাবে, তো মায়ের বৃদ্ধাশ্রমে ফোন এসছে ছেলেকে তোমার মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, তো তোমাকে একবার শেষবার দেখতে চাইছি। ছেলে তাড়াতাড়ি ছুটেছে, যে দেখছো সত্যি মায়ের অবস্থা খারাপ, ছেলে দরদ দেখে বলছে মা তোমার শেষ আশা কি বলো? যেমন কিছু ছেলে আছে মরণের সময় বলে আব্বা মুসাম্মি লেবু জুস খাবে, সারাদিন শুকিয়ে রেখেছে, লোক জড়ো হয়ে গেছে, তো লোকের সামনে দেখাতে পারে বাপকে খুব ভালোবাসি, ও বাপের বুকটা তখন হু হু করে চলে যাচ্ছে, হ্যাঁ রে হারাম খোর এখন জুস খাবি নি কি? ও মনে মনে বলছে এইসব ছেলে হনি জাহান্নামে যেতে হবে, কবরে ঢোকনা পুঁজিয়ে দেবে আল্লাহ। তুমি কি ভাবছো ওই যারা যারা জেলিয়েছে যদি কবর খোঁড়া জায়েজ থাকতো খুঁড়ে দেখকে দিত কিভাবে ধুলাই হচ্ছে? অনেক কবর মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে হয় দাও দাও করে আগুন চলে ওঠে, খবর পাও না? খবরে দেখে যাও, হয়তো মাকে কষ্ট দিয়ে রেখেছে, বাপকে কষ্ট দিয়ে রেখেছে, খবরদার মা বাপকে আঘাত দেবে না, মা বাপকে ভালোবাসবে। আর আব্বা মায়েদেরকে বলবো খবরদার, যাই করেন, ছেলেকে ডাক্তার করেন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, আইপিএস অফিসার বানান, যাই করেন, কমসে কম নবীর জীবনীটা ধরিয়ে দেবেন, যে বাচ্চা বয়স থেকে যেন তুই তো নবীর জীবনীটা পড়, তুই যদি মোহাম্মদ রসুলকে চিনিস তুই ছেলে আদো বলা হয়ে যাবি। ও ডাক্তার হলো রাত্রে এসে মায়ের পাশে, ডাক্তার কি বলে বড় পুলিশ অফিসার হলো রাত্রে এসে মায়ের পা টিপে দেবে, কেন মোহাম্মদ রসুলের গোলাম তৈরি হয়েছে। তো ভাইরা আমার, ওই মাটা যখন গেছে বলছে মা তোমার শেষ আশা কি, তখন মা আফসোস করে বলছে বাবা এই যে পাখাটা দেখছিস বাবা এটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় রে বাবা, বড় কষ্ট হয়, বড় গরম হয়, আহা বুকে করে লিয়ে রাত 12টা 1টা 2টো যে মা শুয়েছে, রিজে নিজের রূপ যৌবন শেষ করে দিয়ে স্তন পান করিয়েছে,
ভালো মন্দ খেলে মায়ের অম্বল হলে ওই দুধ বাচ্চা খাবে, বাচ্চার অম্বল হবে, তাই মা ভালো মন্দ খাইনি, চোখের সামনে বিয়ে বাড়ি দেখেছে তাও খাইনি, এত কষ্ট করেছে, সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এ শিক্ষক, এই শিক্ষিত, এরা এরা শিক্ষিত তাও তো বাবা এই পাখাটাকে। তবে আমার দেখা নজরে যত গরিব এরা কিন্তু মা বাপকে ভালোবাসে, বড় লোকরাই একটু মা বাপের বিরোধী হয়, পয়সার গরম আছে, ওরা মা দশটা পয়সা দিয়ে কিনে চলে গেল মনে করে পয়সা আছে, পয়সা আছে, পয়সা, টাকা যে কি খারাপ জিনিস, যার হয়েছে সে বুঝতে পারছে। সৌদি আরবের সব থেকে বড় গাল হলো আল্লাহ তোকে ধনী করে দিবে, সৌদি আরবের ঝগড়া হলে বদবুয়া গাল হলো আল্লাহ তোকে ধনী করে দিবে, মানে ধনী হওয়া মানে আল্লাহ ভুলবে, আল্লাহ ভুলা মানে জানা না, শুনছেন ভাই? আর এখন যদি বলে আল্লাহ তোকে ধনী করে দিক, কি খুশি, এই হুজুরটাই আমার দরকার, কি পয়সা যে কি খারাপ জিনিস, আল্লাহ হিফাজত করুক, আমাকে আল্লাহ প্রচুর টাকা দেয় ভাই, আল্লাহ আমাকে প্রচুর টাকা দেয়, কিন্তু ভাই কোনোদিন টাকার উপরে আমি মায়া করিনি, টাকার উপরে মায়া করিনি, টাকাকে আমি রাখি না, দিয়ে দিই, যাক যেখানে দি হয় আল্লাহ দি হয়, যাই হোক, সামনে একুশে আশ্বিন আসছে তো যাবেন তো নাকি, তা আমি তো এখন তো চিন্তা করছি মিনিমাম 100 হাড়ি আনতে হবে, কারণ এবারে লোক তো আরো বেশি যাবে, কি আরো খদ্দের তো আলহামদুলিল্লাহ বাড়ছে ভালোবাসা, 100 হাড়ি পুরিবে না, সর্বনাশ করছে, 100 হাড়ি মানে 5 লাখ, 5000 টাকা করে হাড়ি, আমি বিরিয়ানি করি 3 দিন ইসাল সাহেবে, বা কি বলে কুসার সিনে বিয়ে বাড়ির মতো বিরিয়ানি করে খাওয়ায়, ঠিক না বে? ঠিক, হ্যাঁ, আগুন চুষতে হবে, এত ভালো বিরিয়ানি করে খাওয়ায়, আরে ভাইকে খাওয়াবো তো কুঞ্জুসি করবো কেন, কিন্তু জুম্মার দিনটা একটু আলু বিরিয়ানি করতে হয় অন্য কারণে, জুম্মার দিনে অনেক হিন্দু ভাই আমার কাছে যায়, অনেক অন্য ধর্মের লোকেরা যায়, ওই জন্য জুম্মার দিনটা শুধু আলু বিরিয়ানি করি এই কারণে ভাই, যাতে সমস্ত ধর্মের মানুষ খেতে পারে, এক একটা লোকের একটা রুচি আছে না, রুচির ওপর তাকাত দেওয়া উচিত নয়। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি মূল জায়গা থেকে, তাহলে কি বলছিলাম, পাখাটা বাবা সেরিয়ে দে, মা অবাক, ছেলে অবাক হয়ে গেছে, মা তো পড়ে যাবে, পাখা কি করবে, তো বলছে মা তুমি তো চলে যাবে পাখাটা, বলছে বাবা আহা মা কি জিনিস, আল্লাহ আমার হায়াত কেটে আল্লাহ আমার মা বাবাকে দিকে এই দোয়া আমি করি, কারণ যতদিন তারা বেঁচে আছে আমার জন্যে দোয়া করার কেউ যদি না চায়, ওই দুটো লোক তো আছে, আর সবার দোয়া মিস হলো, ওই দুটো লোকের দোয়া মিস হবে না, বলুন সুবহানাল্লাহ। তা বাবা এই জন্যে বলছি, তোর ছেলে যদি তোকে এখানে দেয় তখন যদি পাখাটা বন্ধ হয়ে যায় তুই কষ্ট পাবি, তাই থাকতে থাকতে লাগিয়ে দে। আহা, দেখুন বাচ্চার কথা মা ভাবছে, এর না হলো সেই মাকে কখনো আঘাত দেবে না, পরের স্ত্রীকে নিয়ে এসে আবার ঝগড়া করতে মানা করছি না, ওকে ওর জায়গায় রাখো, মাকে মায়ের জায়গায় রাখো, আর মেনে চলে চলো, বাড়ির বইয়েরা চেষ্টা করবে, তুমিও তো একদিন সাউরি হবে, কি সাউরি শাশুড়ি নাকি বলে হবে তো একদিন, অতএব আজ পরের মাকে তুমি ভালোবাসো, একদিন তোমার বেটার বউ তোমাকেও ভালোবাসবে, আর যদি তুমি কাউকে বুড়ি বুড়ি করো তোমার বেটার বউ আর এক কাঠি বাড়া হবে, কারণ দুনিয়া তো শেষের দিকে যাচ্ছে, কি তখন থেকে চুলের মুঠি ধরে দিচ্ছে, তখন আফসোস হবে আহারে কি ভুল করেছি। আল্লাহ নবীর কথা একটু বলে দিই, নবী পাক বুড়িটাকে মহিলাটাকে ঘরে নিয়ে গেলেন, অনেক বড় কথা, ঘরে নিয়ে স্ত্রীকে বললেন এনাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে নুবা নতুন কাপড় পরিয়ে খাইয়ে দাইয়ে দাও, মহিলা ঘরে গেলে হারাম গোসল করিয়ে দিলেন রাসূলুল্লাহর স্ত্রী, নতুন কাপড় পরিয়ে দিলেন, খাইয়ে দিলেন, আরামের বিছানায় একটু পিঠ দিয়ে শুয়েছে, শুয়ে মহিলা বিড়বিড় করছে, দেখেন বয়স হলে কেউ পাত্তা দেয় না, বয়স্ক লোক সঙ্গে কেউ বসতে চায়, হ্যাঁ বুড়োর সাথে বসে কি হবে, কেউ আটকে বেচারি একা বক, তো মা রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জান ভাবছে মহিলাটা কিছু বকছে নাকি কি বলছে, জিজ্ঞেস করি, দেখছে ও নিজের মুখে বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক, মোহাম্মদের হাত পড়ে যাক, মোহাম্মদের মুখ পুড়ে যাক, আরে আম্মা জান বলছে আমার রসুলই তো নিয়ে এলো একে, আর গাল দিচ্ছে রসুলকে, তার মানে আম্মা জান কিন্তু নিজে বিচার করলো না, আর আমরা তো নিজে বিচার করতে শুরু করে দিয়েছি, আমার রসুলকে শোনালেন, আল্লাহ নবী বললেন মোচকে এসে আমার প্রাণের স্ত্রী তুমি যে মোহাম্মদকে চেনো ওই মোহাম্মদকে ও গালি দেয় না, ও গালি দিচ্ছে সে আবু জেহেল উদবা সাইবা, আমার বিষয়ে যে মিথ্যা প্রচার করেছে সেই মিথ্যা প্রচারের মোহাম্মদকে গালি দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ, কত সুন্দর ফয়সালা করে দিল, আর আমরা হলে কি করতাম, বুড়ির হাত ধরে হড়হড় করতে নেবে বাজার,
ঠিক না বেটি? এটা মানবতা নয়, সে ভুল বুঝে আছে তো। আজও কিছু হিন্দু দলিত আদিবাসী ভাইয়ের সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, আমাদের সম্বন্ধে ভুল বোঝানো হচ্ছে। বা দাঁড়িওয়ালা টুপিওয়ালা সেজে একদল লোক আতঙ্কবাদী সন্ত্রাসী করছে ইসলামকে বদনাম করার জন্য, ইসলামের ইউনিফর্মে সাজছে। তাহলে এই সকল জিনিসগুলো আমাদেরকে প্রচার করলে দেখবেন তারাও আমাদের ঘরে, তাদের ঘরে জায়গা দেবে, তাদের ঘরে বসতে দেবে। আজকে আমাকে ভালোবাসে কেন? অনেক ধর্মের মানুষ ভালোবাসে, বিশেষ করে স্কুলের যারা কলেজের ছাত্র ছাত্রী, তোমার এই দেবঙ্গার বহু ছাত্র ছাত্রী তারা আমার বাড়িতে গিয়েছিল, এই ভাইয়ের সাথে গিয়েছিল, আরো অনেকে যাবে বলছে, সব দল করছে। কেন? তারা বুঝেছে এটা হলো প্রকৃত ইসলামের অনুসারী, এটা ISIS যে ইসলাম, ওই ইসলামের নয়, এটা এটা মোহাম্মদ রসুলের ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মানব প্রেম, যেখানে আল্লাহ রসুলের কাছে এক গায়ের মুসলমান আসলো, এসে বলল, মুহাম্মদ ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ রসুল বলেছিল, ইসলামের সবথেকে ভালো কাজ হলো খোদার্থ হুকাকে খাবার বা খানা খাওয়ানো। জোরে বলুন সুবহান। এটা হলো সেই ইসলাম। আর আমরা একদল লোক আছি শুধু নামাজ চিনিছি। আরে নামাজও যেমন ইসলামে আছে, গরিবকে খানা খাওয়ানো, নিজের পাড়া প্রতিবেশীর দেখাশোনা করা, ওটাও ইসলামে আছে। বলতে বলতে অনেক সময় লেগে যাচ্ছে ভাই, আমি ওই দুটো কথা লাস্টে বলে বিদায় লব। আমার ছেলেগুলো কোথায় গেল? গাড়ি থেকে একটু বইটা এনে দেবে না? এটা বই দেখিয়ে প্রমাণ দেখিয়ে বলতাম একটু। আমার ছেলেগুলো কোথায় গেল? আছে না, চলে গেছে, আমাকে ছেলেকে চলে গেছে, ও বই নিয়ে আসছে, একটু আসুন তো, একটু সালাত ও সালাম দিয়ে নি, তারপরে বইগুলো প্রমাণ দেখিয়ে দেবো। হে নবী